আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভি নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি আমি বকুল আক্তারিতি পরকিয়ার জেরে প্রাণ গেল যুবকের বগুড়ার আদমদিঘিতে বাবু নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার গভীর রাতে উপজেলার শান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে বাবু শান্তাহ স্টেশনে বারো ভাজা বিক্রি করতো বলে স্থানীয়রা বলেছে গ্রেফতাররা হলেন পৌর এলাকার বাঁধন ও তার মা সীমা বেগম এ ঘটনায় থানার একটি হত্যা মামলা করা হয়েছে জানা গেছে গত কয়েক মাস ধরে নিহত বাবুর সাথে সীমা বেগমের পরকীয় সম্পর্ক গড়ে ওঠে এর সূত্র ধরে বাবু নিয়মিত সীমার বাড়িতে যাতায়াত এবং মেলামেশা করত। এ ঘটনায় সীমার ছেলে বাঁধন একাধিকবার বাবুকে তাদের বাড়িতে আসতে নিষেধ করে কিন্তু বাবু নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করত এর এক পর্যায়ে বুধবার রাত দেড়টার দিকে বাঁধন ক্ষিপ্ত হয়ে রড দিয়ে বাবুকে পেটাতে থাকে এক পর্যায়ে রডের আঘাত মাথায় লাগলে ঘটনাস্থলে বাবুর মৃত্যু হয় পরে তারা মা ছেলে লাশ গোপন করার জন্য বাবুর মরদ হারভে স্কুলের সামনে নিয়ে এসে পৌরসভার ডাস্টবিনের কাছে রেখে যায় পুলিশ খবর পেয়ে রাত এক দুইটার দিকে লাশ উদ্ধার করে এবং মা ও ছেলেকে গ্রেফতার করে সান্ধার পুলিশ ফারির পরিদর্শক আনিসুর রহমান ঢাকার ঢাকা টাইমসে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে তারা হত্যার দায় স্বীকার করেছে আদমদিঘী থানায় একটি হত্যা মামলা হয়েছে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য তাদের বগুড়া কোর্টে প্রেরণ করা হয়েছে আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন কমেন্ট করুন আমাদের চ্যানেলটি ফেসবুক পেজে সার্চ করুন স্বাধীনমালা নিউজ টিভি ইউটিউব চ্যানেল সার্চ করুন স্বাধীনমালা নিউজ টিভি সবার আগে সব খবর পেতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট স্বাধীনমালা নিউজ টিভি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ